নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিও টপিকটি হচ্ছে আমাদের সোনার দোকানে একটি ছেলে ম্যানেজারের কাজ করত, যার নাম শান্তনু মণ্ডল, বাড়ি হাওড়া। তো ছেলেটি আমাদের দোকানে দীর্ঘ দুবছর যাবৎ কাজ করেছিল, যার ফলে তার কাজের গতি প্রকৃতি থেকে শান্তনুর প্রতি আমার বিশ্বাস ও ভরসা অনেকটাই বেড়ে গিয়েছিল। আর সেই বিশ্বাসের সুযোগ নিয়েই শান্তনু মণ্ডল আমাদের দোকান থেকে প্রায় 2 কিলো গহনা সোনা নিয়ে পালিয়ে যায়। তো আরও বিস্তারিত আলোচনা করার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, আমাদের এই চ্যানেলটির পাশে যে লাগে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার বলি আমাদের সোনার দোকানের ঠিকানা কলকাতা সিঁথির মোড়। এখানে শান্তনু মণ্ডল ম্যানেজারের কাজ করত, আর এই হলো শান্তনু মণ্ডলের ফটো। শান্তনু মণ্ডল যে প্রায় 2 কিলো ঘনসোনা নিয়ে চুরি করে নিয়ে গেছে, এর জন্য থানায় ডায়েরি হয়েছে এবং এর ভিত্তিতে কোর্টে কেস চলছে। শান্তনু মণ্ডল কোনোভাবেই কোর্টে হাজিরা দিচ্ছে না, কার্যত গা ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। তো বন্ধুরা, এবার আপনাদের সামনে কিছু ডকুমেন্টস দেখানো যাক। তো বন্ধুরা, এই হলো শান্তনু মণ্ডলের বাবার আধার কার্ড। শান্তনু মণ্ডলের বাবার নাম বিকাশ মণ্ডল, এবং এখান থেকে শান্তনু মণ্ডলের বাবার আধার কার্ডের নম্বর পাবেন, এবং এদের যে বাড়ির ঠিকানা গণেশপুর হাওড়া, এবং পিনকোড 711-312। এটা হচ্ছে শান্তনু মণ্ডলের মায়ের ভোটার কার্ড, এখান থেকে ভোটার কার্ডের নম্বর পেয়ে যাবেন, এবং সেই সঙ্গে শান্তনুর মায়ের নাম হচ্ছে প্রতিমা মণ্ডল, এবং ঠিকানা একই গণেশপুর বারগাম শ্যামপুর 2 নম্বর উলবেড়িয়া হাওড়া। তো এখান থেকে শান্তনু মণ্ডলের যে বাড়ির ঠিকানা সেটা আমরা পেয়ে গেলাম। তো শান্তনুর যে ফটো সেটা আপনাদের সামনে আরেকবার শেয়ার করার চেষ্টা করছি, তো ফটোটা ভালো করে দেখুন। এই হলো ফটো, তো আরেকটি ফটো। তো এবারে বলে রাখি, যদি কোনো সহৃদয় ব্যক্তি এই চোর শান্তনু মণ্ডলের সন্ধান দিতে পারেন, তাহলে সেই ব্যক্তিকে 2 লাখ টাকা পুরস্কৃত করা হবে, এবং সন্ধান পেলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে মোবাইল নম্বর দেওয়া আছে, সেই মোবাইল নম্বরে আপনারা কন্ট্যাক্ট করবেন। এবং যদি আপনাদের কোনো কমেন্ট থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই চোর শান্তনু মণ্ডলকে সহজে ধরতে পারি। তো থ্যাংক ইউ বন্ধুরা।